অথবা হাঁস মুরগি জবাই কিংবা পশু জবাইয়ের ক্ষেত্রে যে রক্তটা সবেগে বের হয় নির্গত হয় সেটা যদি শরীরে লাগে তাহলে নামা কাপড় নাপাক হয়ে যাবে বা শরীর নাপাক হয়ে যাবে। কিন্তু যে মাংস বাজার থেকে কিনে বাসায় নিয়ে এসছে মা বোনেরা এটা ধুতে গিয়ে যদি তার শরীরে কিছু পড়ে মাংস থেকে আর কি পানি মিশ্রিত কোনো রক্ত যদি লেগে যায় এই ক্ষেত্রে কি সালাত এটার ব্যাপারেও আসলে আল্লামা হেদায়া আলাইহির রহমা বুরহানুদ্দিন মিরগিলানী রহমতুল্লাহ আলী বলেছেন যে এই রক্তটা যেটি লেগে আছে তার গোশতে এই রক্তটি আসলে দমে মাসফুহ। আচ্ছা, তো এই হিসাবে যদি আমাদের মা বোনদের কাপড়ে এই রক্ত লেগে যায় তাহলে এটি নাপাকের হুকুমে, সুতরাং এটি পরেও নামাজ আদায় জায়েজ হবে না। যদি শরীরে বা কাপড়ে লাগে এটি ধৌত করতে হবে এবং কাপড়েও যদি লাগে আমরা অনেক সময় আসলে চিন্তা করি যে পুরো কাপড়টি ধৌত করতে হবে, এরকম না। যেখানে লেগেছে ওই জায়গাটি যদি এইভাবে ধরে ওইটাকেই তিনবার যদি আমি পানি নিংড়ে নিই ধুয়ে তাহলে কিন্তু পাক হয়ে যাবে। এই বিষয়টি আমরা এভাবেই দেখব। যদি মা বন্ধুরা এরকম হয়, আজকাল তো অবশ্যই এই সিচুয়েশান নেই সাধারণত, যে একটাই কাপড় তার জন্য ভিন্ন মাসলা। আচ্ছা, হ্যাঁ, উনি এভাবে করে নেবেন। আর যদি কাপড় তো আমাদের আজকাল আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু অর্থনৈতিক স্বাবলম্বিতা এসেছে আমাদের অনেকেরই একাধিক কাপড় থাকে, তো এই ক্ষেত্রে সবচেয়ে সতর্কতা হচ্ছে নামাজের জন্য আসলে যদি আলাদা একটা ড্রেস আমি নির্ধারণ করে নিই যেটা আমার ড্রেসগুলোর মধ্যে সর্বোত্তম সবচেয়ে সুন্দর আমার কাছে সবচেয়ে প্রিয়, আচ্ছা, ওই ড্রেসটি যদি আমি নির্ধারণ করে নিই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো, সুতরাং সর্বোত্তম সবচেয়ে বেশি আস্তার যেটি আমার সতর্কে সবচেয়ে বেশি ঢাকে, আচ্ছা, এরকম একটি কাপড়কে আমি নির্ধারণ করে নিই এবং সেটি পরে যদি আমি নামাজ পড়ি তাহলে অনেক সন্দেহ থেকে আমি কি থাকতে পারবো, সেফ থাকতে পারবো, আমি বেঁচে থাকতে পারবো। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন, এটি আমাদের সকলেরই লক্ষ্য রাখার দরকার যে তুমি ওয়াসওয়াসাকে জায়গা দিও না, কারণ ওয়াসওয়াসা এটি শয়তানের, ফাইন্নাহু মিন আমালি শায়তান, এটি শয়তানের একটি আমল এটি। তাই অনেক সময় আছে সন্দেহ লেগে যায় যে মুখ তিনবার ধৌত করলাম কিনা, মুখে এক লুম পরিমাণ ফাঁকা আছে কিনা, শুকনা রয়ে গেল কিনা, এই ধরনের অনেক রকমের সন্দেহ কিন্তু সৃষ্টি হতে থাকে মনের ভিতরে। তাই এগুলোর ব্যাপারে আমি কি থাকবো, সতর্ক থাকবো, যাতে করে এই সন্দেহ যাতে আমাকে ওয়াসওয়াসার পর্যায়ে আবার না নিয়ে যায়, তাহলে এটি একটি রোগে পরিণত হবে এবং ভবিষ্যতে দেখা যাবে আমার নামাজেরও ক্ষেত্রে এরকম হবে যে এক রাকাত পড়লাম না, দুই রাকাত পড়লাম, নামাজ আমার কনসেন্ট্রেশন ছিল কি না, নামাজ আমার হচ্ছে না, এই ধরনের একটি রোগে পরিণত হয়। তাই ওয়াসওয়াসাকে কোনো সময় জায়গা না দেওয়া।